শিল্প ও সংস্কৃতি এই চ্যানেলে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। শিল্প ও সংস্কৃতি বিষয়ে তোমাদের একটি বন্ধু খাতা তৈরি করতে হবে, যে খাতা বছর জুড়ে তোমাদের সৃজনশীল কাজের একটি লিপিবদ্ধ থাকবে, সংগ্রহ থাকবে। বলা চলে এই খাতাটি তোমার সংগ্রহশালা। তুমি একটি স্বরচিত কবিতা লিখেছো, সেটাও এই খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। তুমি একটি ভালো ছবি এঁকেছো, সেই ছবিটাও তোমার এই খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। বা তুমি একটি গান লিখেছো, সেই গানটিও এই খাতার মধ্যে লিপিবদ্ধ থাকবে। এই সারা বছরে যে সৃজনশীল কাজগুলো তুমি সৃষ্টি করবে, সেই সৃষ্টিশীল কাজগুলো এই খাতার মধ্যে সংগ্রহ থাকবে। তুমি হয়তো গাছপালা নানা ধরনের কিছু দেখতে পারো, হয়তো বা একটি সুন্দর পাখির পালক পেয়েছো, সেটিও এখানে পেস্টিং করে তুমি সংগ্রহ করতে পারো। আর বছর শেষে এই খাতাটি তোমার স্কুলের স্যারের কাছে জমা দিবে। তো চলুন আমরা এই বন্ধু খাতা তৈরি করি। বন্ধু খাতা তৈরি করতে তোমাদের প্রয়োজন হবে পেপার। আমরা 24টি পৃষ্ঠার একটি বন্ধু খাতা তৈরি করব, কারণ আমাদের অধ্যায়ে রয়েছে 11টি অধ্যায় আছে। আমরা 2টি পৃষ্ঠা প্রত্যেক অধ্যায়ের জন্য নির্ধারণ করেছি। এই বন্ধু খাতাটি হবে 24 পৃষ্ঠায়, 2 পৃষ্ঠা থাকবে কভার আর 22 পৃষ্ঠা থাকবে খাতার জন্য। প্রত্যেক অধ্যায়ের জন্য 2টি করে পৃষ্ঠা আমরা ব্যবহার করব। এটি সাদা কাগজ হতে পারে, হতে পারো কালো, নানা রঙের কাগজে। তো এই খাতা তৈরি করার জন্য কার্টিস পেপার নিয়েছি, কোয়ার্টার সাইজের, 11 ইঞ্চি বাই 16 ইঞ্চি, একটি 12টি কার্টিস পেপার নিয়েছি। এই 12টি কার্টিস পেপার দিয়ে আমি তৈরি করব একটি বন্ধু খাতা। বন্ধু খাতা তৈরি করার জন্য তোমাদের প্রয়োজন হবে একটি সুই, সুতা লাগানো থাকবে, একটি হ্যামার থাকবে আর একটি ব্রেক থাকবে। তোমরা এই খাতাটি নিজেরাই তৈরি করবে, বাবা মার সাহায্য নিতে পারো, বাবা মার সাহায্য নিয়েও এই কাজটি তোমরা করতে পারো। তো চলুন এবার আমরা বন্ধু খাতা তৈরি করি। প্রথমে মাঝখানে আমরা ভাঁজ দিয়ে নিলাম, নেবার পরে আমরা 4টি ফুটা করব, 1, 2, 3, 4। চলো আমরা এখন হ্যামার দিয়ে 4টি ফুটা করি। নিচে আমি একটি ব্যবহৃত খাতা রেখেছি। এবার আমরা সেলাই করব। এখানে 2টা পেঁয়াজ দেব, এখানে আমরা 2টা পেঁয়াজ দেব। এবার টানো, এই দিকে টানো, এবার ছেড়ে দিলাম, এবার এটা গিটটা দিয়ে দিচ্ছি। কাছি দিয়ে এটা কেটে দেব। আবার এখানে দেখো কিভাবে আমি গিটটা দিই, আবার এখানে দিলাম, একটুটা দিয়ে ঢুকে দিলাম। এবার এখানে আসবো, এসে বাদনটা ঘুরাও, এভাবে ঘুরাও, 2-3 বার ঘুরিয়ে নাও,
এবার এটাকে ধরে এদিকে টান, আটকিয়ে দিলাম। এবার আর একটা গিট দিয়ে দিলাম, আবার একটা গিট দিয়ে দিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এভাবে সহজে এক মোটা খাতা তৈরি করতো, যত মোটাই হোক না কেন এই পদ্ধতি অনুসরণ করলে অতি সহজে ছোট্ট একটি সুই দিয়ে তোমরা কিন্তু এই খাতাটি তৈরি করতে পারো। এর জন্য প্রয়োজন হবে একটি হ্যামার আর একটি রেক তৈরি হবে। তাহলে তোমরা যত মোটা খাতা হোক বা বই হোক এভাবে তোমরা বাধাই করতে পারবে। তাহলে আমরা খাতা তৈরির সাথে সাথে আমরা বই কীভাবে বাধাই করব সেটাও কিন্তু শিখে গেলাম। আমরা যে খাতাটি তৈরি করেছিলাম এবারে এখানে আমরা পাতাগুলো ভাঁজ করব। এই আমরা এখন এটা দিয়ে ভাঁজটা আমরা সুন্দর করব। এই আমাদের বন্ধু খাতা হয়ে গেল। এখন আমরা বন্ধু খাতার উপরে কভার পেজটা অলংকরণ করব। চলো তাহলে আমরা অলংকরণ করি, লিখব বন্ধু খাতা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে কোনো কালার দিয়ে এই নকশাটা করতে পারো। দেখো লেখাটা একটু স্টাইল করে তোমরা লিখতে পারো। আমি পিছনের দিকে একটু কেটে নিলাম। এখানে নীল পাতা আমি আঁকবো, দুটো ভাঁজ দিয়ে দিলাম। এবার এখানে পাতার শেপ আঁকবো। ডিজাইন হিসেবে টুকরা কাপড়ও ব্যবহার করতে পারি। দেখো এগুলো টুকরো কাপড়, এই টুকরা কাপড় আমরা ডিজাইন করতে পারি।
এই আমাদের বন্ধু খাতার ডিজাইন হয়ে গেল। এই হলো আমাদের বন্ধু খাতা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে কোনো কাগজ দিয়ে এরকম বন্ধু খাতা তৈরি করো, করতে পারবে। এই খাতার মধ্যে আমরা তারিখ দিয়ে আমাদের যে সৃজনশীল কাজগুলো সেগুলো আমরা এখানে লিপিবদ্ধ করব, আঁকবো, পেস্ট করব। কোনো কাগজ, কাপড় বা তোমরা কোনো ফুলের সুন্দর পাপড়ি পেলে সে এখানে পেস্ট করলে, করার পরে নিচে বর্ণনা দিলে। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন কিছু নিয়ে।